এই গুড মর্নিং, নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে স্বাগত। আর লাস্ট ডে কোনো ব্লগ আসেনি, সত্যি কথা বলতে সময় পাইনি। অ্যাকচুয়ালি কন্টিনিউ নাইট শিফট চলছে আর খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো সেই জন্য লাস্ট ডে কোনো ব্লগ আসেনি। অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আমি ডেইলি ব্লগ বা প্রতিদিনে নতুন নতুন ভিডিও আপলোড করার একটা কথা তোমাদেরকে দিয়েছিলাম, বাট সেখান থেকে কোনো কারণে হয়তো সেই কথাটা রাখতে পারিনি বা পারছি না, বাট চেষ্টা করছি অ্যাটলিস্ট উইকে 5টা থেকে 6টা ব্লগ আপলোড করার। তো যেটা প্রতিদিনই বলি যে আজকের ওয়েদারটা কিন্তু একটু ডিফারেন্ট, আজকে কিন্তু সেরকম মেঘ নেই, মেঘ আছে কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ রোদ ঝলমলে ওয়েদার আর কি। একবার দেখে নাও, বেশ সুন্দর একটা ওয়েদার, রোদ আছে, মেঘ আছে, হাওয়া দিচ্ছে ভালো। ওই যে ঠিক দুর্গাপূজার আগের যে ওয়েদারটা থাকে না, যে ওই মানে কি বলবো, আকাশে পেঁজা পেঁজা মেঘ ঘুরে বেড়ায়, রোদ থাকে মাঝে মধ্যে, আবার হালকা মেঘ চলে আসে, আবার সঙ্গে সঙ্গে রোদ। বেশ সুন্দর একটা ওয়েদার, মনোরম একটা ওয়েদার। আমি জানি না যে ওয়েদারটা হয়তো চেঞ্জ হচ্ছে, আর এখনই কেমন যেন একটু মানে পুজোর একটা আভাস পাওয়া যাচ্ছে, কারণ পুজোর বেশি দিন বাকি নেই, অক্টোবরের প্রথম দিকে পুজো, তো সেইটা একটা ব্যাপার। আর লাস্ট যে ব্লগে যেটা মেন কথা, লাস্ট যে ব্লগে একটা কথা বলছিলাম যে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপের সাথে একটা কথা উঠেছিল হলো এক্সপেকটেশন। তো শুধুমাত্র ফ্রেন্ডশিপ বা বন্ধুদের, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে নয়, লাইফে যে কোনো মানুষের প্রতি কোনো এক্সপেকটেশন কিন্তু রাখা উচিত নয়। তার রিজন হলো, আমি যদি কোনো মানুষের প্রতি কোনো যদি এক্সপেকটেশন রাখি, তো সেইখানে আমার 99% চান্স হলো কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার, ঠিক আছে, বা ব্যথা পাওয়ার। তো তার কারণ হলো, আমরা একটা মানুষের কাছ থেকে একটা এক্সপেকটেশন আমরা সেট করলাম, ঠিক আছে, আমি একটা মানুষকে চিনি বা আমি একটা মানুষকে জানি, তো তার কাছ থেকে একটা এক্সপেকটেশন আমরা আশা করি, আর সেটাই কিন্তু ভুল। আজকে ভাবো, যদি আমরা কোনো মানুষের সাথে বা অনেকদিন ধরে সম্পর্ক বা আমার রিলেটিভস বা বন্ধু বান্ধব যাই বলো না কেন, তাদের সাথে আমার সম্পর্ক তো আছেই, যদি কোনো এক্সপেকটেশন সেট না করি, তাহলে কিন্তু সেই কষ্টের জায়গাটা কিন্তু আসে না। আমরা যে একটা কথা বলি না যে ওর জন্য আমি কষ্ট পেলাম, ও আমাকে কষ্ট দিল, ও আমাকে দুঃখ দিল, ওই কথাটা বললো বলে খারাপ লেগেছে, ওই কথাটা ওই ব্যবহারটা করলো বলে খারাপ লেগেছে, কিন্তু আলটিমেটলি ভেবে দেখো, আমরা তাদের কাছে একটা এক্সপেকটেশন সেট করেছিলাম বলে কিন্তু কষ্টটা লেগেছে, খারাপটা লেগেছে। যদি তাদের কাছে কোনো এক্সপেকটেশন সেট না করি, তাহলে কিন্তু কোনো কষ্ট বা দুঃখ পাওয়ার কোনো জায়গাই থাকে না। তো সেই জন্য লাইফে এক্সপেকটেশন কমাও মানুষের প্রতি, দেখবে ভালো থাকবে আর অন্যদেরকেও ভালো রাখবে, কারণ আলটিমেটলি আমার যদি কারোর কাছে কোনো এক্সপেকটেশন না থাকে, তাহলে আমার দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই, আর দুঃখ পাওয়ার জায়গা নেই মানেই আমি হ্যাপি। তো সেই জন্য এক্সপেকটেশন যত কম করবে, তত ভালো থাকবে, তত হাসি খুশি থাকবে, তত অন্য মানুষকে আনন্দ দিতে পারবে। আর আরেকটা কথা যেটা হলো, তোমরা সবাই জানো যে আমরা কিন্তু খালি হাতে এসেছি, আবার খালি হাতেই যাবো, সুতরাং নিয়ে যাওয়ার কিছু নেই বা আমরা কিছু নিয়েও আসিনি। সুতরাং এই যে এক্সপেকটেশন যেটা রয়েছে না, এই এই সেট সেটটাও করো না কারো কারোর প্রতি, কারণ মানে কি বলবো, তুমি এক্সপেকটেশন সেট করলে, সে কোনো কথা বললো তোমার খারাপ লাগলো, কারণ তারও একটা মাইন্ড সেট আপ রয়েছে, সে হয়তো তার দিক থেকে ঠিক কথা বলছে, সেটা তোমার হয়তো খারাপ লাগলো, কারণ তোমার মনে হলো যে না ওই কথাটাও ভুল বলেছে, অ্যাকচুয়ালি সে তার দিক থেকে ঠিক, তুমি তোমার দিক থেকে ঠিক। প্রবলেমটা হলো তোমার এক্সপেকটেশন, তুমি ওই মানুষের মধ্যে একটা সেট করে রেখেছো। তো এটুকুই বলার, অনেক কথা বললাম, তো সেই জন্য এক্সপেকটেশন কমাও, ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রত্যেক মানুষের কিন্তু নিজস্ব মানে কি বলো, চিন্তাভাবনা বা যাই বলো না কেন, একটা কথা বলা, একটা ওপিনিয়ন রাখার জায়গা রয়েছে, সেই জায়গা থেকে সে ঠিক, তোমার জায়গা থেকে তুমি ঠিক, সেখানে খারাপ লাগা ভালো লাগার কোনো ব্যাপারই নেই। শুধুমাত্র একটাই কমন জিনিস এই দুটোর মধ্যে, সেটা হলো তোমার প্রতি সেই মানুষের এক্সপেকটেশন, বা তোমার কিছু কোনো কিছু কারো যদি খারাপ লাগে, সেই মানুষটা তোমার প্রতি এক্সপেকটেশন, তো এইটাই কিন্তু একটা কমন কানেকশন। তো এইটা যদি না থাকে, আই থিঙ্ক কোনো প্রবলেমই হবে না লাইফে। তো চলো, এটুকুই বলা ছিল, আশা করি সবাই তোমাদের এই ব্লগটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাও, ডিসলাইকও করতে পারো, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, আর শেয়ার কমেন্ট তো করবেই। আর যদি এই চ্যানেলে কেউ যদি নতুন থাকো, তো প্লিজ প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড
press the bell icon. So till then, tata, bye bye. Shabai bhalo theko, shubho theko, shabai ke bhalo rekho. Ajker vlog ta ekhane end korchi. Next day, notun ekta vlog e, notun ekta topic niye abar kotha hobe. Till then, bye.